হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই পাঠশালা। আমরা আগের দিন কার্য এবং ক্ষমতা সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব এই শক্তি বিষয়টি। ঠিক আছে, এবার দেখো, আমরা আগের দিনে ক্লাস শুরু করার আমরা প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, যে ধরো তুমি সারাদিন ধরে একটা দেওয়ালে খুব বল প্রয়োগ করলে কিন্তু দেওয়ালটা একটুও সরলো না, তুমি অনেক ঘাম ঝাড়লে কিন্তু সেটা ফিজিক্সের ভাষায় তুমি কোনো কাজ করনি। ঠিক আছে, এই যে তুমি সারাদিন ধরে অনেক যে বল প্রয়োগ করলে কিন্তু কার্য করার জন্য একটা বল তুমি প্রয়োগ করছিলে, যদিও কার্য হয়নি, কিন্তু তুমি এই যে কষ্ট করলে কিসের বিনিময়ে করলে, সেটা হচ্ছে এই শক্তির বিনিময়ে করেছো। ঠিক আছে, অর্থাৎ শক্তি মানে আমরা বুঝব কার্য করার সামর্থ্য, কাজ করার সামর্থ্যকেই আমরা শক্তি বলবো। মাত্রা এবং একক, এই দুটো জিনিসই হচ্ছে শক্তি এবং কার্যের একই। অর্থাৎ কার্যের এসআই পদ্ধতিতে একক ছিল জুল, শক্তির এসআই পদ্ধতিতে একক জুল, সিজিএস পদ্ধতিতে আর্গ, এক্ষেত্রেও আর্গ, মাত্রা একই। তাহলে কার্য এবং শক্তি দুটো আলাদা রাশি হলেও তারা মাত্রাগত দিক থেকে এবং এককগত দিক থেকে একই। এবং শক্তির সংজ্ঞায় আমরা কি বলছি, কাজ করার যে সামর্থ্য, একেই আমরা বলছি শক্তি। তো এবার আমরা আসবো যান্ত্রিক শক্তি। দেখো, এই যান্ত্রিক শক্তি মানে ধরো কোনো বস্তু স্থির আছে বা কোনো বস্তু গতিশীল, তা স্থির এবং গতিশীল এই দুটো অবস্থায় থাকার জন্য তার যে সে যে যান্ত্রিক কাজ করার যে তার সামর্থ্য থাকে, সেটাকেই আমরা বলবো যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তো এর দুটো ভাগ, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি। এবার দেখো, এই স্থিতিশক্তি মানে ধরো কোনো একটা স্থির বস্তু, তার মধ্যে কাজ করার যে সামর্থ্য লুকিয়ে আছে, সেটাকেই আমরা সোজা কথায় বলবো স্থিতিশক্তি। স্থির বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য লুকিয়ে থাকে, সেটাই হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি মানে কি, কোনো একটা গতিশীল বস্তু গতি অবস্থায় আছে, সেই অবস্থায় থাকাকালীন তার মধ্যে যে কাজ করার সামর্থ্য থাকে, সেটাই হচ্ছে তার গতিশক্তি। এবার দেখো, ধরো স্থিতিশক্তি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ধরো আমরা একটা বাস্তব অভিজ্ঞতা থেকে জানি, ধরো কোনো একটা তক্তাতে আমরা পেরেক পোতার চেষ্টা করছি, কি করি আমরা একটা বড় হাতুড়ি দিয়ে আঘাত করি। এটা কী, কেন এটা করা হচ্ছে? যদি হাতুড়ি দিয়ে আঘাতটা কী করা হয়, আগে হাতুড়িটা অনেকটা উপরে তোলা হয়, তারপর সেটা পেরেকের ওপর বসানো হয়। যদি এটা না করতাম কী হতো? যদি এটা না করতাম তাহলে পেরেকটা কিন্তু ওই তক্তার ভেতরে অনেকটা ঢুকতো না। ঠিক আছে, তাহলে আমরা যে ওই যে হাতুড়িটা ওপরে তুলছি, মানে তাতে আমরা একটা স্থিতিশক্তি সঞ্চিত করছি, সঞ্চিত করছি, এবং সেই হাতুড়িটা যখন ওই পেরেকের ওপর আবার ঠুকছি, অর্থাৎ সেই স্থিতিশক্তিটা পেরেকে সঞ্চারিত হচ্ছে, সেই জন্য পেরেকটা কী হয়, তক্তার অনেকটা ভিতরে ঢুকে যেতে পারে। আবার যেমন ধরো আমরা জানি, ধরো তীর ধনুক আমরা যখন তীরটা ছোঁড়ার আগে কী করি, ধনুকে টান দিই। টানটা কেন দিই? টান দিয়ে আমরা সেখানে একটা স্থিতিশক্তি সঞ্চয় করি, তারপরে যখন টান দেওয়া অবস্থায় যখন তীরটা লাগিয়ে যখন আমরা ছেড়ে দিই, তীরটা কী হয়, গতিশক্তি পেয়ে যায়। অর্থাৎ এখানে কী হচ্ছে, আমরা প্রথমে স্থিতিশক্তিটা সঞ্চয় করলাম, সেই স্থিতিশক্তিটা কিন্তু ওই তীরের মধ্যে দিয়ে গতিশক্তিতে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার ধরো আমরা পড়ব অভিকর্ষীয় স্থিতিশক্তি। ধরো একটা এম্বরের কোনো বস্তু আছে, তা এম্বরের বস্তুর ওজন কত আমরা জানি, mg। তাহলে এম্বরের কোনো বস্তুকে ওপরে তোলার জন্য ন্যূনতম আমাকে তার ওজনের সমান বল দিতেই হবে, ন্যূনতম, তবে বস্তুটা উঠবে। এবার যদি ওজনের থেকে আমরা বেশি বল দিই, তাহলে বস্তুটা কিন্তু খুব সহজেই আমরা ওপরে উঠবে। তাহলে ন্যূনতম আমাকে তার ওজনের সমান বল দিতেই হবে। এবার দেখো, তাহলে বস্তুর ওজনের সমান বল আমরা দিচ্ছি এইটা, এবং সেটাকে আমরা ধরো এইচ উচ্চতায় তুলতে চাইছি। ঠিক আছে, তাহলে তার উপর বল কত, এফ, আর সরণটা কত হচ্ছে এখানে, এস। তাহলে কৃত কার্য কত, ডব্লু সমান হচ্ছে F×S। ঠিক আছে, আবার এই কৃত কার্যটাই কী হয়, বস্তুর ওপর স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। এখানে দেখো আমরা বলছি এইচ মানে একটা উচ্চতা আমরা বলছি, তাহলে উচ্চতা মাপার জন্য আমার একটা রেফারেন্স লেভেল দরকার। ঠিক আছে,
ধরো এইটা যদি আমার ভূপৃষ্ঠ হয়, এখানে ধরো বস্তুটা আছে, অর্থাৎ আমি যা কিছু পরিমাপ করব সব এখান থেকে পরিমাপ করব। ধরো এই উচ্চতাটা হচ্ছে আমার এইচ, ঠিক আছে। এই বস্তুটার ওজন তাহলে কত? এমজি। তাহলে বস্তুটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে মানে তার ওপর স্থিতি শক্তি কতটা সঞ্চিত আছে সেটা হচ্ছে এমজিএইচ, ঠিক আছে। ধরো এবারে আমরা একটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের দাঁড়িয়ে থাকলে কষ্ট হয় এবং শুয়ে থাকলে তুলনামূলকভাবে আমাদের আরাম হয়, এটা কেন? এটা আমরা স্থিতি শক্তি দিয়ে ব্যাখ্যা করব। তার আগে বলি কোনো বস্তু সাম্য অবস্থায় কখন থাকবে। সাম্য অবস্থায় থাকবে যখন তার স্থিতি শক্তিটা কম হবে, ঠিক আছে। স্থিতি শক্তি কম হওয়া মানে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। এবার ধরো এটা একটা মানুষ, সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে মানে এবারে ধরো আমরা একটা জিনিস পরে আলোচনা করব, সেটা হচ্ছে ভার কেন্দ্র। আমি ছোট করে বলে দিই যে ব্যাপারটা কি, ভার কেন্দ্র মানে ধরো তুমি দাঁড়িয়ে আছো মানে তোমার দেহের সমস্ত ওজন যে বিন্দুতে কাজ করবে সেই বিন্দুটাকেই আমরা বলবো ভার কেন্দ্র, ঠিক আছে। মানে দেহের সমস্ত ওজন মনে করবো যেন এই বিন্দু দিয়ে কাজ করছে। তাহলে তুমি দাঁড়িয়ে আছো মানে ধরো এটা হচ্ছে তোমার ভার কেন্দ্র, ঠিক আছে। এবারে মনে করো একটা লোক শুয়ে আছে, ঠিক আছে। শুয়ে আছো মানে কি, এইটা যদি আমার রেফারেন্স লেভেল হয় তাহলে ধরো তুমি এখানেই ধরো শুয়ে আছো, ঠিক আছে। এবারে দেখো তাহলে ভার কেন্দ্রটা এই রেফারেন্স লেভেল থেকে ধরো এইচ উচ্চতায় আছে, এইচ ওয়ান। তাহলে প্রথম ক্ষেত্রে তোমার স্থিতি শক্তি কত? এমজি এইচ ওয়ান। এমটা হচ্ছে তোমার ভর, যেটা হচ্ছে অভিকর্ষের ধরন, এইচ ওয়ান হচ্ছে যে রেফারেন্স লেভেল থেকে ভার কেন্দ্রটা কতটা উঁচুতে আছে। এবার ধরো তুমি শুয়ে আছো, তাহলে শুয়ে আছো মানে এই রেফারেন্স লেভেল থেকে মনে করো ধরো এটা হচ্ছে তোমার ভার কেন্দ্র, ধরো এটা এইচ টু। তাহলে এই অবস্থায় তোমার স্থিতি শক্তি কত? এমজি এইচ টু, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি এইচ ওয়ান গ্রেটার দ্যান এইচ টু, এই উচ্চতাটা এই উচ্চতার থেকে বেশি, অর্থাৎ এই ক্ষেত্রে স্থিতিশক্তি বেশি, এই ক্ষেত্রে স্থিতিশক্তি কম। আবার আমরা বলেছি কি, সাম্য অবস্থায় থাকবে মানে স্থিতিশক্তিটা কম হবে, অর্থাৎ দাঁড়িয়ে থাকার থেকে শুয়ে থাকলে বেশি আরাম হবে। আবার ধরো এইটা যদি লোকটা ধরো যে শুয়ে আছে, যদি রেফারেন্স লেভেলের সঙ্গে সমান হয়ে যায় তাহলে কী হবে, স্থিতিশক্তিটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এমজি এইচ ওয়ান হচ্ছে এক্ষেত্রে স্থিতিশক্তি, এক্ষেত্রে কত হবে, শূন্য। আমরা ধরে নিচ্ছি যে সেটা তার ভার কেন্দ্র যেটা সেটা হচ্ছে রেফারেন্স লেভেল থেকে কিছুটা উপরে আছে, সামান্য হলেও উঠে আছে, সেই উচ্চতাটা হচ্ছে আমরা এইচ টু এখানে ধরেছি। তাহলে আমরা পড়লাম অভিকর্ষীয় স্থিতিশক্তি মানে হচ্ছে কোনো একটা এমভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় তুলতে গেলে বা এইচ উচ্চতায় ওপরে তুলতে গেলে আমাকে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যটাই ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা থাকবে। সেই কার্যটার মান কত? আমরা পড়লাম এমজিএইচ, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব গতিশক্তি নিয়ে। গতিশক্তি মানে হচ্ছে কোনো একটা বস্তু সে গতি অবস্থায় আছে, এই গতি অবস্থায় থাকার জন্য সে কাজ করার যে সামর্থ্য লাভ করবে সেটাকেই আমরা বলবো গতিশক্তি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা পড়ব গতিশক্তির রাশিমালা। মনে করো কোনো একটা বস্তু, এমভরের বস্তু স্থির অবস্থায় ছিল, এটা প্রাথমিক অবস্থাটা স্থির, অর্থাৎ কোনো তার গতিবেগ নেই, অর্থাৎ ইউটা হচ্ছে জিরো, ঠিক আছে। এই বস্তুর ওপর এফ বল প্রয়োগ করেছি আমি, প্রয়োগ করার জন্য এই বস্তুটা এস দূরত্ব গেছে, ঠিক আছে। এস দূরত্ব যাওয়ার পর একটা অন্তিম বেগ পেল, সেটা হচ্ছে ভি, ওকে। তো আমরা জানি একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এটা আমরা পড়েছি আগে। এখানে ভিটা হচ্ছে অন্তিম বেগ, ইউটা প্রাথমিক বেগ, এফটা হচ্ছে ত্বরণ, আর এসটা হচ্ছে কতটা দূরত্ব সে গেছে। এখানে প্রাথমিক যে বেগ ছিল শূন্য, আমরা এফ বল প্রয়োগ করার জন্য এস দূরত্ব যাওয়ার পর বেগটা হয়েছে ভি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান টু এফ এস, যেহেতু ইউটা শূন্য, এটা থাক। এবারে আমরা কৃতকার্য কতটা হয়েছে সেটা হিসাব করব। কৃতকার্য ডব্লু মানে হচ্ছে এফ ইন্টু এস, এফ মানে আমরা জানি কি এম ইন্টু এ, কতটা মাস ইন্টু ত্বরণ, আবার এসটা আমরা এখান থেকে বসাবো ভি স্কোয়ার বাই টু, আচ্ছা সরি আমি যদি এখানে ত্বরণটাকে এ দিয়ে লিখছি, এখানে দেখো এফ সমান এম এ, এটা যদি ত্বরণ হয় তাহলে আমরা এখানে এ লিখব। আমি আগের ক্লাসে বলেছিলাম
এ এবং এফ এই দুটো জিনিসকেই আমরা ত্বরণ বোঝাতে ব্যবহার করতে পারি, আমরা যে কোনো একটা ইউজ করছি। তাহলে দেখো এখানে এস মানে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই টু এ, এটা কেটে গেল, তাহলে থাকছে হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ কোনো বস্তুর তে আমরা এফ বল প্রয়োগ করার জন্য কতটা আমার কৃতকার্য হলো, হাফ এম ভি স্কোয়ার। আমরা তাহলে দেখো হিসেব করলাম যে এফ বল প্রয়োগ করার জন্য তার কৃতকার্য কতটা হলো, হাফ এম ভি স্কোয়ার। এই কৃতকার্যটাই হচ্ছে বস্তুর গতিশক্তির পরিমাপ। অর্থাৎ বস্তুর গতিশক্তি মানে হাফ ইনটু বস্তুর ভর ইনটু তার বেগে স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে কোনো বস্তুর গতিকার গতিশক্তির পরিবর্তনটাই হচ্ছে কৃতকার্যের পরিমাপ, এটা আমরা প্রমাণ করব। দেখো আমরা গতিশক্তি যে বার করলাম ই কে, অর্থাৎ কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা বার করেছি। এখানে আমরা কী ধরে নিয়েছি, বস্তুটা স্থির অবস্থায় ছিল এবং এফ বল প্রয়োগ করার পর তার গতিবেগ অন্তিম গতিবেগ হয়েছে ভি। এবারে মনে করো একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে যাচ্ছিল, তার অন্তিম বেগ হলো ভি, ঠিক আছে। তাহলে আমরা প্রাথমিক গতিবেগ লিখছি কত, ই1 সমান হাফ এম ই1 ইউ স্কোয়ার, এটা হচ্ছে প্রাথমিক গতিবেগ। অন্তিম গতিবেগ ই2 সেটা হচ্ছে কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তির পরিবর্তন অর্থাৎ অন্তিম কি গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি সেটা সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার দেখো আমরা একটা সমীকরণ জানি ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান হচ্ছে টু এফ এস, সরি আমরা এখানে ত্বরণ ইউজ করছি, এ দিয়ে এই লিখব, দুইটা কেটে গেল, এম এ ইন্টু এস, এটা হচ্ছে এফ ইন্টু এস, আবার এফ ইন্টু এস মানে ডব্লু, ঠিক আছে। অর্থাৎ এটাকেই আমরা উল্টে একবার প্রমাণ করলাম যে কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তনই হচ্ছে তার কৃতকার্যের পরিমাপ, ঠিক আছে। এবার দেখো আমরা বলেছি যে স্থিতিশক্তি পরিমাপ আমরা কীভাবে করি, এম জি এইচ, এই এইচটা মাপার জন্য আমার একটা রেফারেন্স লেভেল দরকার, ঠিক আছে। ধরো আমার পৃথিবীর কেন্দ্রটাকে যদি আমরা রেফারেন্স লেভেল ধরি, তাহলে কেন্দ্র থেকে ওপর দিকে যা আছে সব কিছুর জন্য আমার এইচটা কী হবে, পজিটিভ, অর্থাৎ তার স্থিতিশক্তিটা কি, পজিটিভ। এবং কেন্দ্রের নিচে যা আছে সেখানে আমার কত হবে, এইচটা নেগেটিভ, অর্থাৎ স্থিতিশক্তি নেগেটিভ হতে পারে। কিন্তু দেখো কোনো বস্তুর গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার, বস্তুর ভরটা সবসময় পজিটিভ এবং বেগের স্কোয়ার অর্থাৎ ভি স্কোয়ার এটার নিজেও একটা কিন্তু পজিটিভ রাশি। তাহলে কোনো বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। পরিষ্কার? তাহলে কোনো বস্তুর স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে যদি এইচ নেগেটিভ হয়, কিন্তু কোনো বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। এবার আমরা পড়ব যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। দেখো যান্ত্রিক শক্তির আমরা দুটো ভাগ পড়েছি, একটা হচ্ছে স্থিতিশক্তি একটা হচ্ছে গতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বলছে যে যদি কোনো রকম অবক্ষয়ী বল না থাকে, অবক্ষয়ী বল যেমন ধরো ঘর্ষণ, ডিসিপেটিভ ফোর্স, এটা হচ্ছে একটা উদাহরণ হচ্ছে ঘর্ষণ। যদি ঘর্ষণের মতো কোনো অবক্ষয়ী বল না থাকে তাহলে কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না। অর্থাৎ যান্ত্রিক শক্তি মানে হচ্ছে আমার কত, স্থিতিশক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সেটা সমান হচ্ছে ধ্রুবক, এটা থাকে, ঠিক আছে। এবারে ধরো আমরা বললাম যে ডিসিপেটিভ ফোর্স মানে হচ্ছে ঘর্ষণ, এটা কী করে, কোনো একটা বস্তুর গতিকে বাধা দেয়। যদি এরকম বাধা যদি দেওয়া না থাকে, অর্থাৎ বস্তুটা ধরো ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছিল, ভি প্রাথমিক অন্তিম বেগ হলো এবং এই বেগটা হওয়ার জন্য তাকে কোনোরকম ঘর্ষণজনিত বাধা অতিক্রম করতে হয়নি, এটা আমরা ধরে নেব। যদি সেরকম হয় তাহলে হচ্ছে কোনো বস্তুর মোট স্থিতিশক্তি এবং মোট গতিশক্তি যোগফলটা ধ্রুবক থাকে,